আসসালামু আলাইকুম আমার নাটক প্রিয় ভাই বোনরা, আশা করি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সবাই। বন্ধুরা, আবারও চলে এলাম নতুন নাটকের আপডেট নিয়ে, রাইজুল ইসলাম অনিকের আজব প্যারা নাটকটি নিয়ে। আরে, আজব প্যারা নাটকটি কখন কোথায় কিভাবে দেখতে পাবেন সেসব সম্পর্কে আজকে কথা বলবো। অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এই আজব প্যারা নাটকটিতে অভিনয় করেছেন এ সময় জনপ্রিয় অভিনেতা নীলা আলমগীর ও জান্নাতুল সুমায়া হিমি। এই জান্নাতুল সুমা হিমি ও নীলা আলমগীরের জুটিটা বেশ অসাধারণ, বেশ ভালো অভিনয় করছে ইদানিং তারা। বেশ কয়েকটি নাটকও এসেছে ইতিমধ্যে, তবে কিছুদিন আগে ট্রেইলার্স নামের এক নাটকটি খুবই অসাধারণ ভিউ পেয়েছে এবং খুব ভালো প্রশংসা কুড়িয়েছেন। বন্ধুরা, এই রাইজুল ইসলাম অনিকের এই আজব প্যারা নাটকটি কিন্তু কিছুদিনের মধ্যে আসতে চলেছে। আর এই আজব প্যারা নাটকটি কিন্তু দেখতে পাবেন সুলতান এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই আজব প্যারা নাটকটিতে সবসময় হিমি নীলা আলমগীরকে প্যারা দিতেই থাকবে, এক সময় অদৃষ্ট হয়ে যাবে এবং অন্য কিছু একটা করে ফেলবে। সে অবশ্যই ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। এবং এই আজব প্যারা নাটকটিতে নীলা আলমগীর হিমির বিপরীতে আরেকটি সাইড নায়িকা হিসেবে থাকছে মমু। অবশ্যই এই মমুকে আপনারা আগেও দেখেছেন, বেশ কয়েকটি নাটক করেছেন তিনি এবং ভালো অভিনয় করেন। তো এই রাইজুল ইসলাম অনিকের আজব প্যারা নাটকটি খুব এই কুরবানি উপলক্ষে বিগ ধামাকা। ইতিমধ্যে এই নীলা আলমগীর ও হিমির বেশ কয়েকটি নাটক কিন্তু এসেছে। আর নীলা আলমগীর জানিয়েছেন তিনি মাসেই 5 থেকে 7টা নাটক করেন এবং বেশ প্রশংসাও পান তিনি, তার নাটকগুলো ভিউ হয় ইউটিউবে অনেক। তবে যারা আল নীলা আলমগীরের ভক্ত তারা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন ও নতুন নতুন নাটকের আপডেট পেতে অবশ্যই আমার ভিডিও ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।